তোমার জীবনটা হচ্ছে যে আপনাদেরকে এক একজনে এক এক রকম ভাবে স্বপ্ন দেখাইবে, কিন্তু না, আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আপনারা আমার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আজকে কোন প্রসঙ্গে কথা বলবো। আপনাদের সাথে সবসময় শেয়ার করে আসছিলাম সৌদি আরবের গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে যে আপনারা সবসময় জানতে চেয়েছিলেন যে ফুড ডেলিভারি কাজ সম্পর্কে, ফুড ডেলিভারি কাজে বিভিন্ন আপডেট আপনাদের সাথে শেয়ার করছি। আজকের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা সৌদি আরব না, যে কোনো মধ্য প্রাচ্যের দেশ, যেই মানে যে বাংলাদেশ থেকে আপনি যেই দেশে যাবেন, আপনার জন্য অনেক উপকার হবে। মানে আমি কিছু গুরুত্বপূর্ণ কাগজ আমার হাতে নিয়েছি এবং কি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেটা হচ্ছে ভাই, সৌদি আরবে আমি অবস্থান করতেছি, সৌদি আরবের সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি এই ভিডিওটা সৌদি আরবের জন্য না, আপনি যে কোনো দেশের জন্য আপনার উপকারে আসবে। সেটা হচ্ছে আমরা সকলেই কম বেশি বিভিন্ন রকমের ভাবে তথ্য পাই, বিভিন্ন ধরনের তথ্য আমরা জানতে পারি, মানে যে কোনো বিষয় সম্পর্কে। যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে একরকম দেখি, বাংলাদেশ যখন ত্যাগ করি, বাংলাদেশের মাটি যখন ত্যাগ করি আমরা, তখন দেখা যায় যে প্রেক্ষাপটটা পুরোই ভিন্ন। মানে হচ্ছে আকাশ আর পাতালের যেরকম দূরত্ব, এরকম পার্থক্য হয়ে যায়। সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আসলে অনেক সময় কথা কাজে মিল থাকে। তো আমি যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে আপনারা আমার হাতে দেখতেছেন কিছু গুরুত্বপূর্ণ কাগজ, এই যে আমার বড় বড় সার্টিফিকেট, এই যে একটা সার্টিফিকেট, এই যে একটা সার্টিফিকেট, তারপরে এই যে আমার সিভি দেখতে পাচ্ছেন। এই যে এই সার্টিফিকেট এবং সিভি নিয়ে আমি কত জায়গায় দৌড়াদৌড়ি করছি সেটা একমাত্র আমি ভালো করে জানি। তো এখন বলতে পারেন ভাই, এগুলো আপনি আমাদের সাথে দেখাই আপনাদের কি লাভ? যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি সেটা হচ্ছে যে যে প্রবাসে যদি আপনি আসতে চান, সৌদি আরব আসেন, যে কোনো জায়গায় যান, এই সার্টিফিকেটের কোনো দাম নেই। এটার এখানে দাম হচ্ছে কিসের? এখানে দাম হচ্ছে আপনার কর্মের, মানে আপনি কোন কাজে অভিজ্ঞ। আপনি বিশেষ করে সৌদি আরবে যেটা আমি দেখতেছি, যেটা আমার অভিজ্ঞতা, আমি সবসময় আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি, বাস্তব অভিজ্ঞতাগুলো, যেগুলো আসলে অনেকে অনেক রকমভাবে শেয়ার করে। আমি সবসময় তুলে ধরার জন্য চেষ্টা করি যে আসলে প্রবাসীর, আমি সবসময় তুলে ধরার জন্য চেষ্টা করি যে প্রবাসী ভাইদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য। কারণ হচ্ছে প্রবাসী ভাইয়েরা হচ্ছে আমাদের বাংলাদেশের সূর্য সন্তান। বর্তমানে বাংলাদেশে, বর্তমানে সৌদি আরবে 21 লক্ষ প্রবাসী আছে, বাংলাদেশি প্রবাসী, যেটাকে রেমিটেন্স যোদ্ধা বলে। এই 21 লক্ষ রেমিটেন্স যোদ্ধার কারণে বাংলাদেশে রেমিটেন্স যায়, বাংলাদেশের উন্নয়নের কাজে লাগে। তো দেখা যায় যে এই রেমিটেন্স যোদ্ধাগুলো কিভাবে টাকা কামায়, একমাত্র রেমিটেন্স যোদ্ধাগুলাই জানে। ঠিক আছে, আমাদেরকে যে দালালগুলো আছে, যে এজেন্সিগুলো আছে, তারা আমাদেরকে বলে যে আপনি বাংলাদেশ থেকে যাইবেন, এত টাকা স্যালারি, তারপরে এত ঘন্টা ডিউটি, এইভাবে আমাদেরকে বুঝায়, বিস্তারিত আমাদেরকে টোটালি বুঝায় না। তো এই জন্যই বললাম যে ভিডিওর আগে আমরা বাংলাদেশ থেকে একরকম দেখি, বাংলাদেশ থেকে যখন বাংলাদেশের মাটি ত্যাগ করি, ত্যাগ করার পরে যখন আরেক দেশের মাটিতে আসি, আমরা নামি, তখন দেখা যায় যে আমাদের কাজের সাথে কথার সাথে কোনো মিল নাই। আমাদের থেকে 4 লক্ষ 5 লক্ষ টাকা নিয়ে গেছে, কিন্তু আমাদের কাজে কথা কোনো মিল নাই। তো এই জন্য আমি যে জিনিসটা আপনাদেরকে বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে ভাই, ডিসিশন মানে যদি আপনি নিতে ভুল করেন, ডিসিশন নিতে যদি ভুল করলে আপনি কিন্তু কঠিন বিপদে পড়বেন। যার বিদেশে কেউ নাই সে একমাত্র জানে ভাই, প্রবাস জীবন কতটা ভয়ঙ্কর, একটা কঠিন, একটা জাহান্নাম এটা, যার প্রবাসে কেউ নাই। মনে করবেন যে এটা মানে জেলখানা চেয়েও মানে খুব খারাপ। বিদেশ, আমরা মনে করি বাংলাদেশ থেকে বিদেশ আসা খুবই কঠিন, কিন্তু না, বাংলাদেশ থেকে বিদেশ আসা খুবই খুবই সহজ, কিন্তু বিদেশ থেকে বাংলাদেশ যাওয়াটা অনেক কষ্ট। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো। আমি অনেকের সাথে আমার কথা হয়েছে, আমি তাদেরকে এখন এই ভিডিওতে দেখাতে পারতেছি না, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আসছে, তাদের বেতন হচ্ছে 600 রিয়াল। 600 রিয়াল সমান বাংলা কত, মানে কত, সর্বোচ্চ 20,000 টাকা, 30 টাকা করে ধরলে 18,000 টাকা, তাহলে 20,000 টাকা। আপনি 5 লাখ টাকা খরচ করে আসেন, 20,000 টাকা আপনাদেরকে দালালে বলছে কত, আপনি ওখানে গেলে 50-60,000-70-80,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু কথা কাজে কোনো মিল হলো না। আপনি কান্নাকাটি করলেন, আপনি যে বড় বড় চাকরি মানে বড় বড় সার্টিফিকেট গুলা নিয়ে আসলেন, এখানে সার্টিফিকেটের কোনো বাদ নাই। আপনার যদি কোনো কাজ থাকে, মানে কোনো কাজের অভিজ্ঞতা, যেমন হতে পারে যে বিশেষ করে বাহিরের কাজে আপনি যদি মানে সহজ কাজ যদি বিশেষ করে বর্তমানে আপনি শিখে আসতে চান, সেটা হচ্ছে আপনার ড্রাইভিংটা। আপনার যদি ন্যূনতম ড্রাইভিং সম্পর্কে অভিজ্ঞতা থাকে, মানে ড্রাইভিংটা আপনি ভালো চালাইতে, ড্রাইভিং করতে পারেন, এটা হচ্ছে হুন্ডা না, আবার আমি ফুড ডেলিভারির ভিডিও করি আপনাদের সাথে, কিন্তু হুন্ডার সম্পর্কে
আমি সবসময় নিষেধ করি যে আসলে এদেশে হুন্ডা খুবই রিক্স, হুন্ডা না, আপনি যদি প্রাইভেট কারটা শিখে আসতে পারেন আপনি এদেশে মোটামুটি ভাবে কোনো না কোনো ভাবে একটা না একটা অয়ে বের করে ফেলতে পারবেন। কারণ হচ্ছে প্রাইভেট কার শিখা থাকলে আপনি লাইসেন্স করতে পারবেন, লাইসেন্স করলে আপনার একটা পথ যখন খুলে যায় মানুষের তখন বিভিন্ন পথ আসতে থাকে, ড্রাইভিংটা শিখে আসতে পারেন। তারপরে হচ্ছে আপনার এই যে ইলেকট্রিকের কাজ, তারপরে হচ্ছে আরো অনেক কাজ আছে। তো দেখা হচ্ছে যে বিভিন্ন এদেশে এখন বর্তমানে রেস্টুরেন্টের পিসাগুলা বা রেস্টুরেন্টের কাজগুলো অনেক জনপ্রিয়। রেস্টুরেন্টে যদি কোনো খাবার ভালো বানাইতে পারে, কফি শপে যদি কোনো কফি ভালো এক্সপার্ট বানাইতে পারে, এগুলার জনপ্রিয়তা, এই সার্টিফিকেটের কোনো দাম নাই। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার অর্থ হচ্ছে যে এই জিনিসটাই আমি আপনাদেরকে বললাম, যেটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে আসতে ভালো কোনো লোক ধরে আসবেন। কারণ হচ্ছে এখানে আরো অনেক সমস্যা আছে। দেখুন এখানে এসে আপনাদেরকে বলে যে ভাই 1 বছরের ইকামা করে দেবে, কিন্তু অনেকে 1 বছরের ইকামা করে দেয় না, মাত্র 3 মাসের ইকামা করে দেয়। 3 মাসের ইকামা যদি করে আপনি খুব বেকার করবেন, কোনো কিছু করতে পারবেন না। 3 মাসে আপনার দেখা যাবে যে বাসা জানেন না, কিচ্ছু জানেন না, আপনি চাকরিও খুঁজে পাবেন না, কোনো কিছু করতে পারবেন না। আপনার যদি 15 মাসের ইকামা থাকে, 1 বছর হচ্ছে ইকামা, পাসপোর্টে থাকে 3 মাস, মোট 15 মাস। এই 15 মাসের ইকামা যদি আপনার থাকে তাহলে আপনি মোটামুটি 3 মাস 4 মাস বসে থাকলেও আপনি একটা না একটা কাজ বের করে ফেলতে পারবেন। মানে কোনো না কোনো বন্ধু বান্ধব, কোনো কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে, কোনো না কোনো লোক পরিচিত লোকের মাধ্যমে আপনি কাজ বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য মানে বলা, কারণ আমি চাই না ভাই কোনো প্রবাসী ভাই বিদেশে আসি অন্তত পক্ষে কষ্ট করুক। কারণ হচ্ছে যারা ভুক্তভোগী, যারা মানে ঝামেলাগুলো ফেস করতেছে, তারা ভালো করে জানে যে ভাই প্রবাস জীবনটা কেমন। আপনি পরিবার ছেড়ে আসবেন, দেশ ত্যাগ করে আসবেন, মানে এটা কত বড় কষ্টের জিনিস। যারা বিদেশ করেন না তারা জীবনও বুঝবেন না। আমি বলতেছি, আমি আমার বলাটা হয়তো আপনাদের কাছে কোনো কিছু মনেও হবে না। এই ডিসিশন নিতে সবসময় ভালোভাবে নেওয়ার জন্য চেষ্টা করবেন, বোল্ড ডিসিশন নেবেন, নিজে কষ্ট করবেন। প্রবাস জীবনটা হচ্ছে যে আপনাদেরকে এক একজনে এক এক রকম ভাবে স্বপ্ন দেখাইবে, কিন্তু না, আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে। এই ছোট ভিডিওটার মতো আমি এই মেসেজটা আপনাদেরকে দেয়া। আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।